কাজল দা কাঁচিটা দিন ওকে এখানে যারা উপস্থিত আছেন সকলকে করজোড়ে এখান থেকে প্রণাম জানাই। পাওয়ার লিফটিং বেছে নিলে কেন? আমি পাওয়ার লিফটিং বেছে নিলাম কারণ কারণ বলতে সেরকম কি বলুন তো, আমি না ছোটবেলা থেকেই মনে করতাম যে কি করে আমাকে লোকে চিনবে একটুখানি। আমি ছোটবেলা থেকে একটু ডিফারেন্ট হওয়ার চেষ্টা করতাম, এই পাড়াতেই আমি ছোট থেকে বড় হয়েছি, পাড়ার প্রত্যেকে আমায় চেনেন। কিন্তু একটা সময়ের পর, একটা বয়সের পর মনে হলো যে এরকম গতানুগতিকভাবে না চলে আমাকে লোকে কীভাবে চিনবে। তো নাচ গান আবৃত্তি সবাই করে, কিন্তু পাওয়ার লিফটিংয়ের মতো পৌরুষালী গেমে আসলে মেয়েরা সচরাচর খুব কম আসে। আমি মনে করলাম যে এই গেমে এসে আমি যদি সাফল্য লাভ করতে পারি তাহলে তো আমাকে লোকে চিনবে, আমাকে লোকে জানবে। মধ্যে কথা হচ্ছে এইটাই, তারপরে আরও বিভিন্ন রকম কারণ আছে। আমি আমি যাকে দেখে ইন্সপিরেশন পেয়েছি, আমার কোচ শম্পা গুহ, তিনি তাকে দেখে, মানে তাকে দেখে আমার গেমে আসাটা অনেকটাই ম্যাটার করে। তার ওনার মতো আচরণ, ওনার মতো ব্যবহার আর কি খুব কম মহিলাদের আমি দেখে থাকি। তো ওনাকে দেখে আমি আরও এই গেমে আসার জন্য ইন্সপিরেটেড হয়েছি। ভেরি নাইস। তো কালকে যে তুমি পুজো উদ্বোধন করলে পাড়ার, সেখানে পাড়ার বড়রাও ছিল, তাদের মধ্যে তুমি পাড়ার অনেক ছোটো একটি মেয়ে, সেখানে তুমি হচ্ছে যাকে বলা হয় ফেস অফ দ্য ফেস্টিভ্যাল, সেটাতে তোমার কেমন লাগলো? কারণ তুমি যেটা বলছিলে একটু আগে যে একটু আলাদা হয়ে ওঠা, একটু সত্যি আলাদা হয়ে ওঠার একটা প্রসেস। আমি প্রথমেই বলি, এখানে তো অনেক অনেকই ছোট, আমি পাড়ার অনেকে ছিলেন এখানে, আমি এখানে পাড়ার অনেক ছোট। পুজো উদ্বোধন করার মতো যোগ্যতা বা কৃতিত্ব আমার আছে কি না তা আমি এখনও বুঝে উঠতে পারিনি। কিন্তু এখানে যারা আমাকে উদ্বোধক হিসেবে বিবেচিত করেছেন তাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই।
যে তারা আমাকে বিবেচিত করেছে, এই তারা মনে করেছে যে আমি এই কাজের জন্য যোগ্য, কিন্তু আমার এখনও কোথাও একটা সন্দেহ আছে যে আমি সত্যিই কি এতটা কৃতিত্ব লাভ করতে পেরেছি যে আমি একটা পুজো উদ্বোধন করছি। না, রাস্তা অনেক বাকি। হ্যাঁ, তো অনেক বাকি। এখন আমি জাতীয় স্তরে গিয়েছি এবং সেখানে সাফল্য লাভ করে এসেছি। এবারে এইখানেই থেমে যাওয়া নয়, আমি ইন্টারন্যাশনালও খেলতে যেতে চাই এবং সেখানে যাতে সাফল্য লাভ করে আসতে পারি তাতে আপনাদের সংযোগ। আমাদের সবার শুভেচ্ছা তোমার সঙ্গে রইল, অনেক বড় হোক, অনেক উপরে হোক। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং আমার নাম তথা আমার পাড়ার নাম উজ্জ্বল করতে পারি। নমস্কার।